সাভারের আশুলিয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই ডায়াগনস্টিক সেন্টারটিতে তালা দিয়ে পালিয়ে গিয়েছে কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ, ঠান্ডায় শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় গাজীরচট হক মার্কেট এলাকায় আমির ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে চিকিৎসক ছাড়াই শিশুটিকে শ্বাসকষ্টের জন্য অক্সিজেন দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।